হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে সবুজ পেঁয়াজ মানে পেঁয়াজের গাছ বা পেঁয়াজের পাতা যাই বলুন সেটার ভাজি খুব সিম্পল রেসিপি আর খেতে দারুণ স্বাদের খুবই ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন ঝটপট রেসিপি দেখে নিই দেখুন বন্ধুরা আমি এক কাপ ছোলার ডাল রাতভর ভিজিয়ে রেখেছিলাম আর সকালে দেখুন এগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে হাত দিয়ে আমি কেটে দিতে পারছি নখ দিয়ে দেখুন তো এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখুন টমেটো নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুটা রসুন নিয়েছি আমি একটু বেশি করেই নিয়েছি আর খুব একেবারে মিহি করে কাটেনি রাফলি কেটে নিয়েছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি ফুচি করে আর এখানে দেখুন আমি পেঁয়াজ পাতা রেখেছি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে কাটেনি কাটার পরেই ধুয়েছি আর আমার মনে হয় পেঁয়াজ পাতা কাটার পরে ধুলেই বেশি ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর এর সাথে সাথে যে পেঁয়াজের অংশটা থাকে সেটাও নিতে পারেন চাইলে আমি সেটা নিয়ে নি এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো একটুখানি তেল আমি ফ্রাই প্যানে করছি দু চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দেব তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে দেব আমি জিরে আর সর্ষের ফোড়ন আধা চামচ জিরে আর আধা চামচ সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে নেব আর চাইলে আপনি তেজপাতাও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না আমি একেবারে সিম্পল বানাচ্ছি আর এই সবজিটাকেই আপনি মশলাদারও বানাতে পারেন আর সেটা কিভাবে সেটাও আমি বলে দেব। যাই হোক আমি এক চুটকি হিং দিয়ে দিচ্ছি হিং দিলে সুগন্ধটা খুব ভালো আসে আর হজমেও অনেকটা সাহায্য হয় জিরে আর সর্ষে ভালো করে ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর রসুন দিয়ে একেবারেই বেশিক্ষণ রাখা যাবে না মানে মোটামুটি দশ বারো সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে তারপরে টমেটোটা দিয়ে দিতে হবে আর হিটটা একদম কমে রাখতে হবে যাতে রসুনটা একেবারেই না পড়ে তো এখন আমি দিচ্ছি টমেটো আর টমেটো দেওয়ার পরে আমরা লবণ আর হলুদও দিয়ে দেব। আমি শুধুই লবণ আর হলুদ দিচ্ছি যদি আপনি মশলাদার সবজি বানাতে চান তাহলে হলুদের সাথে সাথে অন্য মশলাও দিয়ে দেবেন যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে দেবেন আমি কিছুই দিচ্ছি না আমি একদম সিম্পল বানাচ্ছি আমি এরকমই করছি তো লবণ আর হলুদ দেওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচা লঙ্কাই নিয়েছি এই জন্য আমি লাল লঙ্কার ব্যবহার করছি না ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি ভেজানো ডালগুলো দিয়ে দিচ্ছি আলাদা করে টমেটো সফট করে নেওয়ার কোনো দরকার নেই এর সাথেই ছোলার ডালগুলো দিয়ে দিতে হবে আর একসাথেই রান্না হয়ে যাবে তো এবার ভালো করে মেশিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য যতক্ষণ নাকি মোটামুটি অর্ধেকের বেশি রান্না হয়ে যায় মানে ছোলার ডালটা সিদ্ধ হয়ে যায় অনেকটা সামান্য একটু ক্রাঞ্চ থাকতে থাকতে আমরা এর মধ্যে যে সবুজ পেঁয়াজগুলো নিয়েছি মানে পেঁয়াজ পাতা নিয়েছি সেটা দিয়ে দেব তো দেখুন আহ হালকা একটু ক্রাঞ্চ বাকি আছে বেশ খানিকটা শক্ত আছে এখন আমি এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি টমেটোর সাথে যদি মশলা দিয়ে থাকেন সেটাও কিন্তু এর সাথে সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে আর এখন পেঁয়াজ পাতার যেটুকু বাকি আছে মানে ছোলার ডালটা যেটুকু শক্ত আছে সেটুকু পেঁয়াজ পাতার সাথেই সিদ্ধ হয়ে যাবে তো পেঁয়াজ পাতাগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলে আমার ফ্রাই প্যানটা তো একেবারে ভরে গেল তো এখনই আমি নাড়তে যাব না নাড়তে গেলে একেবারে সব পড়ে যাবে তাই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু যখন কম হয়ে যাবে মোটামুটি দেড় দু মিনিট পরে একটু নরম হয়ে যাবে তখন আমি ভালো করে নাড়িয়ে নেব মানে মিশিয়ে নেব তো এখন আমি একটু উপর নিচে করে নিচ্ছি আর তারপরে আবার ঢেকে ঢেকে রান্না করব। খোলা রান্না করবো না আমি ঢেকে ঢেকেই করব আর হিটটা রেখেছি মিডিয়ামে মিডিয়াম থেকে একটু কমেও রাখতে পারেন তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে দেব। পেঁয়াজ পাতা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আমাদের রান্না করার দরকার নেই মোটামুটি পাঁচ ছ মিনিট লাগে আর এমনিতে পেঁয়াজ পাতা কতটা সিদ্ধ করবেন সেটা একেবারে আপনার ওপর ডিপেন্ড করে পেঁয়াজ পাতা তো এমনিতেও কাঁচাও খাওয়া যায় এজন্য খুব বেশি মানে এদিক ওদিক হলে কোনো ফারাক পড়ে না তারপরেও আপনার যতটা সিদ্ধ করতে ইচ্ছা হয় ততটা সিদ্ধ করে নিন আমি তো শুধুমাত্র ছোলার ডালের দিকে তাকাচ্ছি মানে ছোলার ডালটা সম্পূর্ণ নরম হয়ে গেলেই আমি রান্নাটা থামিয়ে দেব। মানে হিটটা বন্ধ করে দেব। তো দেখুন পাঁচ ছ মিনিট পরে এই হচ্ছে টেক্সচার পেঁয়াজ পাতা খুব সুন্দর নরম হয়ে গেছে আর ডালটাও আমি চেক করছি ডালটাও খুব সুন্দর করে নরম হয়ে গেছে দেখুন তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনি চাইলে একটু ধনেপাতা দিতে পারেন আমি তাও দিচ্ছি না আমার সবজি একদম তৈরি হয়ে গেছে এখন আমি হিট বন্ধ করে দেব আর গরমা গরম সবজিটা সার্ভ করব আপনি চাইলে এই সবজিটাকে ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন বা রুটি চাপাতির সাথেও সার্ভ করতে পারেন এটা দারুণ লাগে খেতে খুবই টেস্টি লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই দেখবেন খুব পছন্দ করবে সিম্পল সবজি আপনি চাইলে সিম্পলও বানাতে পারেন চাইলে মশলাদারও বানাতে পারেন তো অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বা বাই